তাহলে আমরা এখানে কিন্তু নর্মালি ইউএসবি এখানে কিন্তু ইউএসবি লেখা থাকে এবং অডিও এখানে অডিও লেখা থাকে তাহলে আমরা কি করব এখন এখানে যে দেখেন লেখা আছে এখানে ইফ দেখেন অডিও অডিও লেখা আছে এখানে অডিওর জন্য যেটা তাহলে অডিও আমরা বলছি মাঝখানে যে পয়েন্ট একটা থাকে না দেখেন মাঝখানে কিন্তু একটা পিন নাই এটা থাকে না নর্মাল ফাঁকা না এটা থাকে না তাহলে মাঝখানে যে পিন নাই সেটা অডিও আমাদের এখানেও পিন নাই দেখেন তাহলে লাগাবো কিভাবে এটা আমরা যদি দেখি দেখেন এখানে কিন্তু একটা পিন নাই এখানে একটা পিন নাই তাহলে আমরা যেই পাশে পিন নাই সেই পাশটাকে ধরে যেরকম ধরে এরকম ধরে আমরা চাপ দিয়ে লাগিয়ে দিলাম বাস লেগে গেল আর আমাদের এলো ইউএসবি পোর্ট এটা ঠিক আছে ইউএসবি যেই পাশে ইউএসবি লেখা আছে দেখেন ইউএসবি কোথায় আমরা একটু সার্চ করি এই যেখানে ইউএসবি লেখা এটা এটা ইউএসবি ঠিক আছে এটা আমরা ইউএসবি বুঝলাম কেমনি এখানে লেখা আছে কোথায় আচ্ছা লেখা হয়তো বা এখানে জায়গা স্বল্পতার কারণে এখানে লেখা নাই এই যে এখানে লেখা আছে এটাতে প্যানেলগুলো এটা লেখা নাই জায়গা স্বল্পতার কারণে কিন্তু এটা নর্মালি কিন্তু এই যে একটা যেহেতু পাশে একটা নাই সেটার জন্য কিন্তু আমরা এলো ইউএসবি বুঝে নিলাম এটা ইউএসবি তাহলে আমরা পাশে একটা নাই এখানে এখান থেকে আমরা ধরে এই যে এখান থেকে এটা ধরে এইভাবে ধরে আমরা দিয়ে দিলাম বাস তাহলে আমাদের কিন্তু কেবলগুলো সামনের কানেকশন কিন্তু শেষ এখন আমরা এটার ভিতরে কী করবো আমরা প্রসেসর সেট করবো এটার ভিতরে প্রসেসর তো প্রসেসর সেট করার জন্য আমরা এখানে দেখেন এই যে সকেট যেটা আছে এটার উপরে কাভার থাকে উপরে কাভারটা খুব সতর্কতার সাথে আমরা উঠিয়ে নিবো এটা কাভারের স্টিকারটা উঠিয়ে নিলাম উঠিয়ে এটা আমরা যে কোনো জায়গায় রাখলাম এখন এই যেখানে দেখেন এটা খোলার জন্য দেখেন এই যেখানে একটা লক থাকে দেখেন এখানে একটা লক থাকে লকটা নিচ দিকে চাপ দিই প্রথমে নিচ দিকে নিচে চাপ দিয়ে ডান দিকে চাপ দিব নিচে চাপ দিই প্রথমে নিচে চাপ দিলাম তারপর ডান দিকে চাপ দিলাম দেখেন এটা হয়ে গেলো এখন এই যেদিকে আমরা চাপ দিলার সাথে সাথে এটা কিন্তু খুলে গেল এই কভারটা খোলার জন্য খুবই সতর্কতা অবলম্বন করতে হবে খুব খুব অর্থাৎ একটু দিক সেদিক হলে কিন্তু ভিতরে পিনগুলো বাঁকা হয়ে যাবে বাঁকা হলে কিন্তু এই পিনগুলো নর্মালি সোজা করা যায় না আর অনেক সময় সোজা করতে গিয়ে ভেঙে যায় সেক্ষেত্রে মাদারবোর্ডটা কিন্তু পুরো বাদ হয়ে যায় এখান থেকে দেখেন এখান থেকে যে এখানে লকের মতো আছে এটা ধরবে এমনি লকের মতো থাকে উপর দিকে টান দেবেন এইভাবে এইভাবে টান দিতে হবে তাহলে আমরা এখানে টান দিলাম টান দিয়ে আস্তে করে খুব সাবধানে এটা আমরা খুলে দিলাম দেখেন এখানে যে আমরা কাছ থেকে দেখেন অনেকগুলো পিন এগুলো এগুলো একটু যদি একটা বাঁকা একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু আমাদের পুরো মাদারবোর্ডটাই বাদ তো এখানে আমরা সেট করবো কীভাবে দেখেন একটু খেয়াল করেন এখানে কিন্তু একটা লকের মতো আছে লক না এখানে একটা এরকম একটু এরর মতো প্লাস্টিকের মতো দেওয়া আছে এখানে আর এই পাশে দেওয়া আছে দেখেন এই পাশে একটা দেওয়া আছে এই পাশে দেওয়া আছে এইদিকে কিন্তু কোনো পাশে দেওয়া নাই তো আমাদের এই পাশে দেওয়া আছে এই পাশে দেওয়া আছে আমরা যখন প্রসেসর সেট করবো প্রসেসর সেট করার সময়ও আমরা এই যে আমাদের এলো প্রসেসর দেখেন প্রসেসর যখন আমরা যখন সেট করি প্রসেসরটা প্রসেসরও কিন্তু আমাদের এই লকটা আছে দেখেন এই যে এখানে যে আমাদের বাড়তি এই পাশে একটা প্লাস হলো আমাদের এই পাশে একটা দেখেন এখন যখন এই পাশে থাকবে তাহলে আমরা এই পাশে ধরলাম এটা এই পাশে ধরে এখানে একটা লক লকের মতো এখানে একটা লকের মতো আমরা এখানে ধরবো এটার এইভাবে ধরে উপরে উপর থেকে এইভাবে ধরলাম ধরে ঠিক আমরা এখানে বসে দিলাম আগে প্রথমে জাস্টে বসালাম এখানে চাপটা দেবো না বসলে দেখেন এখানে আমাদের বসে গেছে এখানে পয়েন্ট বসে গেছে যদি এটা উল্টাপাল্টা লাগেন যদি ঘুরিয়ে লাগেন একটু অন্য দিকে তাহলে পুরো মাদারবোর্ডে কিন্তু পিন বাঁক হয়ে যাবে আর এগুলো সোজা করতে গেলেই বাদ হয়ে যাবে চলবে না ঠিক আছে তাহলে আমরা এখানে বসালাম এখন এটাকে কী করবো এই যে এটাকে এদিক দিয়ে দেবো এই নাট এখানে নাট দেওয়া নাটের একটা স্ক্রু দেওয়া আছে নাটের নিচে রাখবো আগে নিচে রেখে এই যে অংশটা কী করবো এটাকে এখানে নিচে দিয়ে এটা চাপ দেবে এটা এটা হলো বাহির থেকে চাপ দিয়ে ভিতরে ঢোকাই দিব দেখেন বাহির এই চাপ দিলাম বাহির থেকে চাপ দিয়ে ভিতরে ঢুকে দিলাম বাস লেগে গেছে কিন্তু শক্ত এটা হলো এইভাবে প্রসেসর সেট করতে হয় এখন আমরা দেখবো কীভাবে কুলিং ফ্যান সেট করতে হয় অর্থাৎ কুলিং ফ্যানটা কীভাবে সেট করবেন আমরা এখন একটু দেখি এই আমরা এটা ধরলাম এই কুলিং ফ্যান এটা কীভাবে সেট করবো কুলিং ফ্যানের আমাদের যেখান যে এটা আছে এটা আমরা এদিকে আছে এটা আমরা এই কুলিং ফ্যান সেট করার জন্য আমরা কী করবো এখানে কুলিং ফ্যানের দেখেন লক আনলক আছে এখানে দেখেন এখানে একটা তীরের মতো সিম্বল দেওয়া আছে এখানে তীরের মতো এই তীরের যেদিকে থাকবে তীরটা সেদিকে লক থাকবে আর তীরের বিপরীত থাকে আনলক থাকবে তো একটু খেয়াল করেন এটা অনেক সময় কনফিউজ পড়তে পারে এটাকে মাদারবোর্ডে কুলিং ফ্যান সেট করার সময় এটাকে লক করে তারপর সেট করতে হয় আর খোলার সময় আনলক করতে হয় ঠিক আছে তাহলে সবগুলো লক করে দিই আমরা এই যেদিকে থাকবে লক সবগুলো লক করে দিলাম লক করে দিলাম লক করে দিলাম ওকে এখন এটা কীভাবে বসাবো আমাদের তার তো এইদিকে আছে আমরা প্রে ফ্যানটা যদি দেখাই আমাদের তারটা এদিকে আছে আমাদের এখানে চারটা ছিদ্র আছে একটা ছিদ্র দুইটা ছিদ্র তিনটা ছিদ্র চারটা ছিদ্র আছে এখন কোন কোন মাসে বসাবো এটা কীভাবে বসাবো এই পাশে এইভাবে বসালেও হবে এটা এইভাবে বসালেও হবে এটা এইভাবে বসালেও হবে এটা এইভাবে বসালে চারভাবে বসাতে পারেন কিন্তু নর্মালি আমরা এই কেবলটা লাগানোর জন্য এখানে পোর্ট আছে দেখেন এই যে এখানে পোর্ট আছে কেবল লাগানোর জন্য এখানে এইখানে ছোট্ট করে লেখা আছে সিপিইউ ফ্যান দেখেন এখানে লেখা আছে সিপিইউ ফ্যান ঠিক আছে সিপিইউ ফ্যান অর্থ হলো যে আপনার যে অর্থাৎ এই কুলিং ফ্যানটা এখানে এখানে এটা লাগানোর জন্য এটা পোর্ট দিয়ে দিছে এখানে কুলিং ফ্যানটা আমরা এখানে এখানে সেট করবো কুলিং ফ্যানটা তাহলে আমরা কী করতে পারি কুলিং ফ্যান এখানে সেট করার জন্য আমরা এখানে এটা আগে সেট করতে পারি এটা আগে ধরলাম এখানে তাহলে এইভাবে নিলাম এটাকে প্রথমে কী করবো এটাকে আমরা আগে এই করলাম এখানে ধরলাম এখানে আগে প্রত্যেকটা ছিদ্র বসে দিয়েছে সুন্দর মতো তারপর এখানে চাপ দিলে লেগে যাবে দেখেন এই যে চাপ দিলাম লেগে গেল ঠিক আছে তাহলে আমরা বলছিলাম কি যেটাকে এটা প্রথমে লক করে নিতে হবে লক লক হলো তীর যেদিকে থাকে আমাদের একটু ভুল হয়েছে সরি তীর যেদিকে থাকে সেদিকে হলো আনলক আর তীরের বিপরীতটা হলো লক এই যে তীরের বিপরীত হলো লক আমরা একটু আনলক লক করে নিলাম এটা লাগানোর জন্য লক করতে হবে তীরের বিপরীত দিকে হলো লক তাহলে আমরা চাপ দিলাম লেগে গেলো
এই চাপ দিলাম লেগে গেল, এই চাপ দিলাম লেগে গেল, আর এই চাপ দিলাম লেগে গেল, এবং এটার আমরা এই যে পোর্টটা আমরা এখানে বসিয়ে দিই, এই পোর্টটা এখানে বসিয়ে দিলাম। আর আমরা এখন র্যাম সেট করব, কিভাবে আমরা একটা র্যাম সেট করতে হয় সেটা আপনাদের দেখাবো। এডোর র্যাম, র্যামটা আমরা খুলে নিলাম, আমরা র্যামটা নিলাম, র্যামের স্লট আছে এখানে দুইটা, দুইটার ভিতরে কোনটা লাগবে যে কোনো একটা লাগাতে পারি আমরা র্যামের স্লট। তো এখানে দেখেন একটা স্লটের এক পাশে একটু কম আছে, আরেক পাশে বেশি আছে, মাদারবোর্ডের স্লট কিন্তু দেখেন এই পাশটা আমাদের কম আছে, এই পাশে বেশি। তাহলে আমরা এটাকে ঘোরালাম, এটাকে প্রথমে আনলক করতে হয়, দেখেন দুই পাশে রেখে দুই পাশে দুইটার কোনটা লাগবে যে কোনো একটা লাগালেই হবে। আমরা এটাকে আনলক করলাম, দুই পাশে আনলক করলাম, দুই পাশে আঙুল দিয়ে চাপ দিয়ে এখানে এখানে বসিয়ে দিলাম, বসিয়ে যে হাতের বৃদ্ধ আঙুল দিয়ে এই পাশে চাপ দিব একটা, এই পাশে চাপ দিব একটা, বাস লেগে গেছে। তাহলে আমাদের কিন্তু কি হলো, মাদারবোর্ড লাগানো শেষ, ঠিক আছে। এখন আমরা ব্রে লাগাবো, ব্রো ব্রে, এটা হলো আমাদের মাদারবোর্ডের ব্রে, অর্থাৎ এটার মাধ্যমে পিছন থেকে আমাদের ময়লা টয়লা প্রবেশ করতে পারে না। এটা তো আমরা একটু ছিঁড়ে নিই, এটা আমরা এটা ছিঁড়ে নিলাম, এখানে ছিঁড়ে নেওয়ার পরে এটা আমরা কী করবো।